আজকে আমাদের এখানে লকডাউন, তাই ভাবলাম একটা ছোট্ট করে পিকনিক করা যাক। সো আমরা যেখানে পিকনিক করতে যাব সেই জায়গাটা হচ্ছে খুব ইউনিক, তোমরা আগে কোনোদিন এমনি জায়গা দেখোনি আমি একদম শিওর, আর যে রান্নাটা হবে সেটাও হবে খুব ইউনিক। সো ব্লগটা লাস্ট অব্দি দেখবে, আশা করছি তোমরা ব্লগটাকে এনজয় করবে। সো এখন আমি মুদিখানা যাচ্ছি, সো মুদিখানায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইজ আমি মুদিখানায় পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ মাস্কের ব্যবহার করছি, ছেলেটাই মাস্কের ব্যবহার করবে তুমি, আমি মাস্ক আনতে ভুলে গেছি কিন্তু ক্ষমা করবে একজন। তো মুদিখানার লিস্ট আমি নিয়ে এসেছি, মুদিখানাটা কিনে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। পিকনিক অনেক মজা হবে, সাথে থাকবে। সো গাইস এখানে আমরা অনেক টাকা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ ছোটকা বলছি, এই টাকাগুলো যদি আমি কিনে তোর দোকানে পেমেন্ট করি হবে? এটা না ভাই, পাশের দোকানে হবে, তুই পাশের দোকানে চলে যা। আচ্ছা এই বলছে এর দোকানে কিনতে হবে টাকাগুলো, আর পাশের দোকানে কি পেমেন্ট করতে হবে? আমি বুঝতে পারছি, ঠিক আছে। সো গাইস আমাদের মাল নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে মাল, আর এই যে বিল 217 টাকা, বিল রেডি হয়ে গেছে। বলছি যে ডেবিট কার্ড সোয়াইপ করলে হবে নাকি? না দাদা, ডেবিট কার্ড পাশের দোকানে আছে। আর পাশের দোকানে ফ্যাসিলিটি আছে, এই দোকানে ডেবিট কার্ড নাই। তো ডেবিট কার্ড নিয়ে আসবেন না ক্যাশ নিয়ে আসবেন? আমাদের এখানে ক্যাশ ফুল ক্যাশ, এক পেটি দিয়েছি, এক খোকা দেখে নিচ্ছে ছেলেটাকে, এর দোকান থেকে মাল নিতে আসবে। কি দেখাবে এখন? এই যে পয়সা পুরো ছেলেটার কাছে, মালিক এখন অনেক কোটি টাকার মালিক। সো আমাদের মুদিখানা করা হয়ে গেছে, এই যে আমার ব্যাগ দেখতে পাচ্ছ, আর আমি সাইকেল নিয়ে এসেছি। এবার আমরা ঘরের দিকে যাব সাইকেল নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ সাইকেলে ঝোলা ঝুলিয়ে নিয়েছি আমি, মানে আমার ঝোলা না, এটা একটা ব্যাগের ঝোলা আমি বলতে চাইছি। কিসের ফাইন লাগাবি? হ্যাঁ কিসের ফাইন লাগাবি? তুই খা তাড়াতাড়ি, পিকনিক আছে না আমাদের, পিকনিকে যাবো কিন্তু ছেলেটা দেখো কি করছে, ল্যাংটা হয়ে এখন কমপ্লেক্স কাজে জল ছিটাচ্ছে পাগল। এই যে দেখে না ওই ছেলেটাকে ভালোভাবে, কনফ্লেক্স খাচ্ছে এখন পিকনিকে যাওয়ার সময়, কিছু কাজ করবে না। গাইস তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের পিকনিক স্পটটা একটু ইউনিক আছে, এখানে আমাদের পিকনিক স্পটটা একটু উলুটুলু বাজছে, একটু কনসিডার করে দেবে, এখানে আলো টালো নেই। এই যে একটা ফ্যাক্টরির ভেতরে, এই যে এই ছেলেটার ফ্যাক্টরি এটা, এই যে না 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 এইটা, এই যে নীল জামা, নীল জামা, হাতটা ক্যামেরায় না ঠিকঠাক করে বুঝতে পারছি। এই যে আমাদের সেকেন্ড মেম্বার, এই যে আরেকটা মেম্বার, এ মুখটা দেখালো, যাকে তোমরা, যাকে তোমরা একটু আগে ল্যাংটা দেখলে, এই যে এই জিনিসটাতে আমাদের হবে, আর স্পেশাল হবে এটা, একদম ন্যাচারালি খাবারটা তৈরি হবে। আমি তোমাদের বলেছি একদম ন্যাচারালি তৈরি করবো খাবারটা, কোনো অর্গ্যানিক জিনিস নয়, মানে চিকেনটা অর্গ্যানিক, পোলট্রির মুরগি আছে তো এটার মধ্যে হবে এই জিনিসটা খুব সুন্দরভাবে। আর এটা হচ্ছে হাঁড়ি, ফ্যান চলছে ফ্যানের অবস্থায়, আর এখানে একটা ফ্যাক্টরি, বেসিক্যালি এটা একটা ফ্যাক্টরি, এখানে কাজ টাজ হয়, স্টিলের সব জিনিস তৈরি হয়। আর এই ভিডিওটা স্পন্সর নয়, এই ছেলেটা আমাকে একটাও টাকা দেয়নি এই ভিডিওটা বানানোর জন্য। এই যে না না, ফিঙ্গার ক্রস করবি, শপথ না, হাতে গো, বাঁ হাতে এগিয়ে দে, চপায় বল আমার সাথে সাথে, জোজো আজকে, জোজো আজকে, জোরে সবাই বল জোজো আজকে, বল রাজু বল, হাত ওঠা, এ বল, আমি যেটা বলছি সেটা আমার সাথে রিপিট কর, জোজো আজকে, জোজো আজকে, যা রান্না করবে, যা রান্না করবে সেটা আমরা জোজোর গায়ে আঘাত করা ছাড়া, জোজোর গায়ে আঘাত করা ছাড়া আমরা সেটা ভালোভাবে খেয়ে নেব, আমরা সেটা ভালোভাবে খেয়ে নেব, এটা আমরা শপথ নিলাম। বাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে আমাদের চিকেন, এখন চিকেনের উপর সব মাল মশলা, মানে সব মশলাপাতিগুলো আমি ছড়িয়ে নেবো। এটা আমি চিকেন মশলা যেটা হয় এটা ছড়াচ্ছি। এই যে চিকেনটা একদম পেঁয়াজ টেঁয়াজ আগে দিয়ে নিয়েছি আমি, এবার ভালো করে মাখতে হবে। সো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো সব বাটা মশলা, যেমন মশলাপাতি কী গন্ধ, বাস বাটা মশলা এগুলো হয় না, ওগুলো এখন দিচ্ছি এর মধ্যে। ঘর থেকে আমি মিক্সি করে বেটে এনেছি আদা রসুন যেগুলো, এগুলো হয়, এবার ভালো করে মেলাতে হবে এটাকে যাতে পুরো মিক্স হয়। এবার নুনটা আমি দিয়ে দিচ্ছি, নুনটা একটু কমই দেবো কারণ বেশি হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। সো ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, তারপর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে আমি ছেড়ে দেবো এটাকে। সো আমি মিক্স হয়ে গেছে, আমি মনে হচ্ছে আমার বন্ধু মিক্স করছে। আজকে আমরা যেই চিকেনটা বানাচ্ছি এটার নাম হচ্ছে হান্ডি চিকেন। এই চিকেনটা বিহারের জেলা আছে যার নাম চম্পারণ, সেখানে বানানো হয়। সো তোমাদেরকে আমি দেখিয়েছি আগেই, আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। খাবারটা তৈরি হবে এটার ওপর, দেখতে পাচ্ছ এটা বারবিকিউ করার জিনিস, এটা এই ফ্যাক্টরিতেই তৈরি, তোমরা দেখতে পাচ্ছ এটার ওপর তৈরি হবে আমাদের হান্ডি চিকেন। এইটা হচ্ছে আমাদের হান্ডি চিকেন বানানোর সেট আপ, দেখে নাও তোমরা, এটা হচ্ছে আমাদের ফুল সেট আপ। গাইস গাইস এগুলো আমরা ভেঙে জ্বালাবো, দেখা এই যে আমরা দিচ্ছি এগুলো এর মধ্যে ভেঙে ভেঙে কাঠগুলো। এই যে কাঠ ভাঙছে, কাঠ ভাঙার জন্য একে রাখা হয়েছে, ভালো করে কাঠ ভাঙ। কি বলছিস? একে কাঠ ভাঙার জন্য স্পেশালি রাখা হয়েছে।
ওদিকে গান বাজছে আর তোমরা ফ্যাক্টরি দেখতেই পাচ্ছ, এই ছেলেটার ফ্যাক্টরিটা। আবে ছুটিস না বে, অল্প অল্প করে দিবি, বেশি দিবি না। আর দিস তখন দিস না। এই যে আমাদের অলমোস্ট হান্ডি চিকেন কমপ্লিট হয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা হান্ডি চিকেন, এটা চম্পারণে তৈরি হয়, মানে বিহারের চম্পারণে। কোথায় পালাচ্ছিস বে? এ এ দাঁড়া, কি বলছিলিস, বসতে দেবি না আমাকে চুল্লা? এই ছেলেটা একটাকে বলছিল আমাকে টুলের উপর বসতে দেবে না, এই ছেলেটা, এই যে দেখতে পাচ্ছ মুখ বেঁধে আছে কারণ আমি ব্লক করছি। সো আমাদের চিকেনটা না অলমোস্ট হয়ে এসছে আর গন্ধটা তো অসাধারণ বেরোচ্ছে। সো আমি তোমাদেরকে একটু পরে রিভিউ দেবো, একটু পরে রিভিউ দেবো। তো এও ছিল আমাদের সাথে একজন মেম্বার, পালিয়ে যাচ্ছে। সো একটু পরে খেয়ে বলবো কেমন হয়েছে। সো সাথে থাকবে ফ্রাইড রাইস আর চিকেন, হান্ডি চিকেন। যারা ভিডিও দেখবি সবগুলো মাথা চল হবে হবে পাটা, এটা আমি কেটে দেবো। আরে ফ্যানটা বন্ধ কর না, ফ্যানটার জন্য একটা আওয়াজ হয়ে যাচ্ছে, আর কিছু নেই। কলা পাতায় খাবো আজকে। আর এই যে ফ্যাক্টরি তোমরা দেখতেই পাচ্ছ, ফ্যাক্টরির মধ্যে আমাদের হান্ডি চিকেন হচ্ছে। হান্ডি এই যে হান্ডি চিকেন আমাদের, বিশ্বাস করো আমার পুরো পোঁত ফেটে চার হয়ে গেছে, পুরো রান্নাটা আমাকেই করতে হচ্ছে এত গরমের মধ্যে, বুঝতেই পারছো কি অবস্থা। রুমাল নিয়ে আছি, রুমাল। আবে কি মিথ্যা কথা, আমি রান্নাটা করেছি গাইস। খারাপ যদি হয়েছে রান্নাটা এদের, আর ভালো হলে আমি করেছি। ইউটিউব দেখে দেখে সারা রাত জেগে জেগে ইউটিউব দেখে সব শিখেছি। তোমাদের এই রেসিপিটা তোমরা ইউটিউবে সার্চ করবে, হান্ডি চিকেন, বিহারের চম্পারণের হান্ডি চিকেন, পুরো রান্নাটা করছি। দেখো রুমাল নিয়ে এসেছি আমি ঘাম মোছার জন্য, এত কষ্ট, এত কষ্ট জন্মেও করিনি আমি, কি বলবো। এর জন্য একটা লাইক তো হয়, আর সাবস্ক্রাইব করে দাও। এখন একটু ঘরে এসেছিলাম কারণ ঘরে মা ফ্রাইড রাইসটা রান্না করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা ফ্রাইড রাইস। আর চিকেনটা যেটা হয়েছে ওটা আমরা নিজেরা রান্না করেছি, আর এত গরম কি বলবো। একটু ফ্রেশ হওয়ার জন্য এসেছিলাম, স্নান টান করলাম সবাই নিজের যে যার নিজের বাড়িতে। এটা আমার একটা বন্ধুর বাড়ি, এই বাড়িটা। সো একে নেবো, সো ওদের সাথে নেবো, তারপরে আমরা যাবো পিকনিক স্পটে আবার, তারপরে তোমাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে। খাবারটা নিয়ে যাচ্ছি পিকনিক স্পটে, এই যে কলা পাতা, কলা পাতাটা দেখা একবার। এই কলা পাতাটা প্লেটের উপর পাতবো কারণ প্লেট তৈরি হয় প্লাস্টিক দিয়ে, আর প্লাস্টিকের উপর গরম জিনিস খাওয়া উচিত না। সো গাইজ আমাদের ফ্রাইড রাইস আর মাংস দেখতে পাচ্ছ, এই যে। সো গাইজ এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে, এই যে আমার ইয়ে দেখতে পাচ্ছ, টাইম ফর ট্রুথ, খেয়ে বলবো। হ্যাঁ অসাধারণ। যা যা খাবার দাবার বেচ্ছিল সেগুলো এখন রাত্রে খাচ্ছি আমরা। সব ব্লগটা আমি কালকে এন্ড করবো গাইস। এই যে সবাই খাচ্ছে ভালো করে চিকেন, অল্প ফ্রাইড রাইস আর দুটো করে রুটি, আরে ভালোই আছে সব, আর কি বলবো। সো আমাদের পিকনিকটা কালকে ভালোভাবে কমপ্লিট হয়ে গেল। সো সবার জীবনে দুঃখ কষ্ট আসে, সেগুলো তোমরা ভালো করে হ্যান্ডেলিং করো এবং মাঝে মাঝে চিল করো একটুখানি, কারণ জীবন একটাই গাইস, এবং জীবনটাকে তোমরা ওয়েস্ট করো না, একটু চিল করো পাবজি না খেলে, বুঝলে, একটু চিল করো। সো বাই।